এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। এটি আসলে এসএসসি ও দাখিল এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমন সিল, একটি কমন উপযোগী একটি সৃজনশীল প্রশ্ন। এটি ত্রিকোণমিতি অংশের অনেক সময় পরীক্ষাতে এটি আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা অবশ্যই যদি এই প্রশ্নটি সমাধান করো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে তোমাদের এই সৃজনশীল এ ধরনের সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে ভীতিগুলো অনেক সময় তোমাদের আর থাকবে না। তো আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সৃজনশীল প্রশ্নটির সমাধান সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করবে। তো আশা করি তোমরা অবশ্যই এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সাথে থাকবে। আর যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তার কথা বাড়াবো না, এখন আমরা শুরু করব। এটি ত্রিকোণমিতি অংশের একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। তো এটি প্রশ্নটি হচ্ছে, এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 4a সমান 1 দেওয়া আছে। এটি আসলে উদ্দীপক হিসাবে আছে। তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো সমাধান করতে হবে, সাইন 4a এর মান নির্ণয় করো এবং ক্ষয়ে আছে প্রমাণ করো যে ট্যান 4a মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, আর গয়ে আছে দেখাও যে 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান ট্যান স্কোয়ার এ। তো আমরা আসলে এই তিনটি প্রশ্নের সমাধান করব। খুবই সুন্দর একটি প্রশ্ন। তো চলুন আমরা দেখি কিভাবে এই তিনটি প্রশ্নের সমাধান করা যায়। তো প্রথমে আমরা সমাধান কয়ের প্রশ্নটি উত্তর করব। তো দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 4a সমান 1। তো এখন আমরা যেটি করব, এখন আমরা সেটি দেখব কিভাবে এটি সমাধান করা যায়। তো আমরা এখন সাইন 4k রাখবো আর সাইন স্কোয়ারকে ওই পাশে পার করে দেবো। তো যদি আমরা এই কাজটি করি যে সাইন 4a রেখে দিলাম আর এই পাশে 1 ছিল এবং সাইন স্কোয়ার এ কে এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা ছিল প্লাস অবস্থায়, এবার এসে হবে মাইনাস, তাহলে সাইন হয়ে গেছে। আমরা তো সবাই জানি যে যদি বাম পাশে প্লাস অবস্থায় থাকে তাহলে উপরে পার সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায় এবং মাইনাস থাকলে প্লাস হয়, যে গুণ থাকলে ভাগ হয় এবং ভাগ থাকলে গুণ হয়, এটা আমাদের সবারই জানা আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা আরেকটি কাজ করব। সাইন 4a সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা জানি কস স্কোয়ার এ। এটি আসলে সূত্র, এটি কোন সূত্র থেকে আসছে আমরা এর আগে পড়েছিলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি 1। তো এখান থেকে আমরা 1 লিখতে পারি। তো আমরা এটি করেছি কি, আমরা এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ারকে রেখে দিয়েছি 1 মাইনাস কস স্কোয়ার এ সমান, এখানে ছিল 1, সাইন স্কোয়ারকে দিয়ে পারে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার। এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখানে পেয়েছি এটা। তো সাইন 4a সমান কস স্কোয়ার এ। তো আমাদের এখানে কয়ের উত্তর এখানেই শেষ, আমাদের এটাই চেয়েছিল কয়ের উত্তর। এরপরে আমরা যেটি বের করব সেটি হচ্ছে ক্ষয়ের উত্তর। তো ক্ষয়ে কী আছে, ক্ষয়ের প্রশ্নটি আছে আমাদের, প্রমাণ করো যে ট্যান 4a মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1। তো আমরা এখানে লিখব, তোমরা প্রশ্নটি অবশ্যই এখানে দেখতে পাচ্ছ। তো আমরা এখন লিখব ক হতে পাই, আমরা এখন বের করছি ক্ষয়ের উত্তর, তা আমরা লিখব ক হতে পাই। ক হতে কি পেয়েছি, ক হতে পেয়েছি আমরা সাইন 4a সমান কস স্কোয়ার এ। এটা আমরা কয়ের উত্তরে, যেখানে আমরা সাইন 4a সমান কস স্কোয়ার এ এই উত্তরটা আমরা কয়ে পেয়েছি। তো এখন আমরা যেটি করব সেটি হলো উভয় পক্ষকে আমরা কস 4 দ্বারা ভাগ করব। কেন কস 4 দ্বারা ভাগ করব, এর জন্য যে আমাদের এখানে ট্যান 4 নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে ট্যান সমান হচ্ছে সাইন বাই কস। তো আমরা যদি উভয় পক্ষকে কস 4 দ্বারা ভাগ করে দিই তাহলে অবশ্যই ট্যান চলে আসবে। তো সেজন্যই আমরা কি করব, উভয় পক্ষকে কস 4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে যদি কস 4 দ্বারা ভাগ করি, তাহলে আগে ছিল আমাদের সাইন 4a আর ভাগ করছি কস 4a দ্বারা, তাহলে এ পক্ষেও হবে, তাহলে কস স্কোয়ার এ আর আমরা ভাগ করছি কস 4a দ্বারা। উভয় পক্ষকে এখানে কথাটা আমরা লিখে দেবো, উভয় পক্ষকে কস 4a দ্বারা ভাগ করে ভাগ করে এটি না লিখে। তো আমরা উভয় পক্ষকে কস 4a দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে এখন কি করব, এখন আমরা এটাকে ইয়া করে নেবো। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, তো সাইন বাই কস সমান আমরা জানি 4 আর পাওয়ার আছে তাই নাকি সাইন বাই কস সমান আমরা জানি 10। তো আমরা এখানে লিখে ফেলবো ট্যান 4a, আমরা এটা সূত্র জানি। আর এ পাশে কি হবে, এ পাশে নিচে আছে 4টা কস আর উপরে আছে 2টা, যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে 1 থাকবে আর নিচে কি থাকবে, নিচে থাকবে কস স্কোয়ার এ। কারণ আমরা উপরে 4টা ছিল আর নিচে উপরে ছিল 2টা, নিচে ছিল 4টা, আমরা এটাকে কাটাকাটি করেছি, তো সেজন্য আমাদের আছে এখানে 1 বাই কস স্কোয়ার এ। তো এভাবে এরপরে আমরা কি করব, এরপরে যেটি করব সেটি হলো যে আমাদের ট্যান 4 থেকে যাবে, এটা আর কোনো কাজ করতে হবে না। তো
তো 10 ফুট থাক, আর 1/cos² এ সমান আমরা লিখতে পারি কি, যে 1/cos² এ সমান আমরা লিখতে পারি sec² a, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা 1/cos² এটা হচ্ছে সূত্র, 1/cos² সমান লিখতে পারি আমরা sec² a, যেহেতু এখানে 1/cos সমান sec, কিন্তু আসলে এখানে স্কোয়ার আছে, সেই জন্য আমরা এখানে স্কোয়ার দিয়ে ফেলেছি। এরপরে কি করব, এরপরে যেটি করব, এই পাশে আমাদের ট্যান 4a থাকবে, আর এই পাশে sec² এ সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি কি, সেটা 1+tan² a, এটা হচ্ছে আমাদের সূত্র, 1+tan² a লিখতে পারি। কেন, আমরা এর আগে পড়েছিলাম যে sec² a মাইনাস tan² a সমান হচ্ছে 1, এটা আমরা সূত্র পড়েছিলাম। তো এখানে আমরা কি করলাম, আমরা sec² a কে রেখে দিলাম, আর ওই পাশে যদি আমরা 10 কে পার করে দিই, তাহলে এই পাশে কি হয়ে যাবে, 10² a হয়ে যাবে। এটা আসলে সূত্র অনুসারে হয়েছে, সেক এ মাইনাস ট্যা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1, এটা আমরা পড়েছিলাম আগে, সেক স্কোয়ার থিটা, তো এখানে থিটা আসলে এ ধরে নিতে হবে। এরপরে কি করব, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে চেয়েছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আর একটু কাজ আছে, আমরা সেটা করে ফেলবো, তাহলে হয়ে যাবে। তো এখানে আমাদের কি হয়েছে, 10 4 a আমরা রেখে দিলাম, আর এই 10² যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস অবস্থায় আছে, এরপরে এসে হয়ে যাবে মাইনাস, তাহলে -10² a, আর এই পাশে কি থাকলো, এই পাশে থাকলো 1। তো এইটাই আসলে আমাদের প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, এই যেখানে আমাদের 10 4a মাইনাস 10² a সমান 1 প্রমাণ করতে বলেছিল, তো ওইটাই আমরা এখন কি করলাম, এখানে প্রমাণ করে দিলাম। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা হয়ে গেলো আমাদের প্রুফড, তো এটা হয়ে গেলো আমাদের প্রুফড, এটা হয়ে গেলো আমাদের আসলে ক্ষয়ের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এই ক্ষয়ের উত্তরে আর কোনো সমস্যা থাকবে না। তো এরপরে আমরা কি করব, এরপর আমরা গয়ের উত্তরটি বের করব। এখন আমরা গয়ের উত্তরটি বের করব, তো গয়ের উত্তরে আমরা লিখব ক হতে পায়, আসলে আমরা ক থেকে যে মানটি পেয়েছি এখান থেকে আমাদের 3টি প্রশ্নের উত্তরই হয়ে যাচ্ছে, তো আমরা এখন লিখব ক হতে পায়। গয় আমাদের প্রশ্নটি ছিল যে 1+sin² এ সমান tan² এ প্রমাণ করতে হবে, তো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। এটি কিভাবে করব, তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আমরা যে কাজটি করব সেটি হলো, এই sin 4a কে যদি আমরা আলাদা আলাদা করে দুইটা করি, অর্থাৎ sin² a করি, আবার sin² a করি, তাহলে কি হয়, হয়ে যায় না, আমরা যদি আমরা এটা আবার গুণ করি, তাহলে sin² sin 2 টু দি পাওয়ার 4 a হয়ে যাবে, আর এই পাশে আমাদের cos² a আছে, এটা আমরা রেখে দেব, তাহলে cos² a হল। তাই এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা sin² a কে রাখবো, আবার একটা sin² সমান আমরা সূত্র প্রয়োগ করবো। তো একটা sin² সমান সূত্র প্রয়োগ করলে কি হয়, আমরা জানি যে sin² a সমান 1 - cos² a লেখা যায়, এটা আসলে আমি দেখালাম একটু আগে যে এটা কিভাবে লেখা যায়, এটা তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমরা পড়েছিলাম এর আগে যে sin² a প্লাস cos² a সমান আমরা 1 লিখতে পারি, এটা সমান আমরা 1 লিখতে পারি। তো এরপরে কি হবে, আমরা এখানে রেখে দিলাম, এখানে আমরা রেখে দেবো sin² a কে, তো এই cos² কে যদি ওই পারে পার করি, তাহলে 1 - এটা প্লাস ছিল, এই পারে এসে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তো এরপরে কি করবো, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন sin² a দ্বারা এই দুটার সাথে গুণ করে দেব। তো গুণ করলে কি হবে, আমরা যদি গুণ করে দিই sin² a 1-এর সাথে গুণ করলে sin² a হবে, প্লাস এ মাইনাস এ মাইনাস হয়ে যায়, আর sin² a এবং cos² a গুণ করলে ওটাই হবে, তাহলে sin² a ইন্টু cos² a, আর এই পাশে আমাদের কি ছিল, এই পাশে ছিল আমাদের cos² a, আমরা এই পাশে রেখে দিলাম cos² a। এরপরে কি করব, এরপরে যে কাজটা করব, এটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এরপরে আমরা করব, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা cos² কে এই পারে নিয়ে চলে আসবো, আর এটা পুরোটাকে ওই পাশে পার করে দেবো, তাহলে কি হবে, cos² a কে আমরা রেখে দিলাম, আর ওই পাশে সবগুলাকে পার করে দিলাম। তো যদি আমরা পুরো অংশ পার করা করি করি, তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে না, সেই জন্য আমরা এখানে চিহ্নের কোনো পরিবর্তন করছি না, তাহলে -sin² a আবার কি আছে, \cos² a, এটা আমরা রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন যে কাজটা করব, এখন আমরা সবগুলাকে এই পাশে নিয়ে চলে আসব, ঠিক আছে। তো আমরা যদি এখন এখানে সবগুলাকে নিয়ে আসি, তাহলে কি হবে, দেখো আমরা cos² a কে রেখে দিলাম, এরপরে আমরা এই অংশটাকে নিয়ে নিয়ে আসবো, -sin² cos² a, এই এই অংশটাকে নিয়ে আসবো, এই অংশটা এইবারে মাইনাস আছে, এবার আসলে প্লাস হয়ে যাবে। তা আমরা কি করলাম, এই পাশটাকে নিয়ে আসলাম sin² a আর cos²
এ। তো এই পাশে কি থাকলো, এ পাশে থাকছে তাহলে সাইন স্কোয়ার এ। আমরা এই পাশে এটাকে রাখলাম, এটা আগে আমাদের ছিল, এটা আমরা রেখে দিলাম। এরপরে কি করব, এরপরে যে কাজটি করব সেটি হলো, আমরা যদি এখন এই দুইটার মধ্যে থেকে কস কমন নেই, কস স্কোয়ার এ কমন নেই, তাহলে এখানে থাকে 1 প্লাস কস স্কোয়ার কমন নিয়েছি, তাহলে শুধু এখানে থাকে সাইন স্কোয়ার এ থাকে। এরপরে কি হবে, এরপরে আমরা সাইন স্কোয়ার এ রেখে দিলাম। তারপরে এখন আমরা এই কস স্কোয়ারটাকে সমান চিহ্নের ওই পাশে পার করে দেবো। তাহলে কি হবে, যদি আমরা এটাকে ওই পাশে পার করে দেই, তাহলে এখানে থাকছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর ওই পাশে আমরা কি পার করছি, কস স্কোয়ারকে পার করে দিচ্ছি। তাহলে এই পাশে ছিল আমাদের সাইন স্কোয়ার এ ছিল, আর এই পাশে কস স্কোয়ার গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে হচ্ছে ভাগ, তাহলে এখানে কস স্কোয়ার এ দিয়ে দিলাম। তারপরে কি করব, তারপরে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এটা আমাদের ঠিকই থাকবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ কে রেখে দিলাম। আর সাইন বাই কস সমান আমরা জানি ট্যান, কিন্তু এখানে স্কোয়ার আছে, এ আছে, তাই ট্যানের সাথে আমরা এগুলো দিয়ে ফেলবো, তাহলে এখানে আমাদের ট্যান স্কোয়ার এ। তো এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলেছিল। তো তোমরা দেখো এটি আমাদের আসলে প্রমাণ হয়ে গেল, তো দেখাতে বলেছিল, সেই জন্য আমরা লিখবো শুড দ্যাট, শুড দ্যাট আমরা দেখিয়ে দিলাম, এই জন্য আমরা লিখবো কি শুড দ্যাট। তো আমরা এটি ছিল আসলে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আশা করি আর সমস্যা থাকবে না। তো আমাদের এই মূলত এই প্রশ্নটির উত্তরই আমাদের বের করতে বলেছিল এখানে, 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান ট্যান স্কোয়ার এ। তো আমরা এটি অলরেডি এখানে বের করলাম, 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান ট্যান স্কোয়ার এ বের করে ফেলেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলা যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষাতে আসার যে সম্ভাবনা এগুলো খুবই তোমরা বুঝতে পারবে, এবং এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে, তাহলে এ ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে তোমরা অবশ্যই উত্তরগুলো সঠিক সঠিকভাবে লিখতে পারবে আশা করি। তো এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সাথে থাকার জন্য, তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা পরের ভিডিও দেখার জন্য নোটিফিকেশনে অর্থাৎ বেল আইকনে তোমরা টাচ দিয়ে রাখবে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অন্যকে জানার জন্য অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।